বিনোদ ঘোষালের কাহিনি ছায়াপথ যেটা মিড নাইট স্টেশন সেখানে হয়েছিলো তো সেটা আজকে আলোচনা করবো এটা সাইকোলজিক্যাল ছিল তো গল্পটা জাস্ট প্রথমে দিকে তোমার কেমন কেমন লাগবে এর মধ্যে বেশ কিছু টেয়ারিং ব্যাপার আছে এবং এন্ডিংটা জাস্ট আউটস্ট্যান্ডিং তো এই চ্যানেলে ইতিমধ্যে এন্ডিংটা সেটা এক্সপ্লেন করা রয়েছে তো এন্ডিং এক্সপ্লেন এই ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমাদের বলবো যে তোমরা অবশ্যই প্রথমে যে অরিজিনাল গল্পটা সেটা শোনো তো এখানে শুধু রিভিউটা করছি গল্পটা তোমার জাস্ট ফাটাফাটি লাগবে প্রত্যেকের অভিনয় তোমার বেশ ভালো লাগবে তবে যে শেষটা শেষটাতে কিন্তু আসল মোড়কটা রয়েছে এখানে যদি মিউজিকের কথা বলি এখানে সেই লেভেল কিন্তু অরিজিনাল মিউজিক নেই বাস্তবে বেশ কিছু ইউটিউবের যে স্টুডিও রয়েছে মিউজিক লাইব্রেরি সেখান থেকে বেশ কিছু মিউজিক নিয়েছি তো সেটা খুব একটা তোমার খারাপ লাগবে না তবে স্টোরিটা আমার খুব একটা খারাপ লাগে না আমার এখানে যে প্রত্যেকের যে অভিনয় রয়েছে তো সায়ক দেয় তার অভিনয় বেশ ভালো ছিল মোটামুটি প্রত্যেকেরই অভিনয় তোমার ভালো লাগবে তবে যে স্টোরিটা সেই স্টোরিটা এতই ভালো যে এটা নিয়ে সুন্দর তুমি একটা শর্ট ফিল্ম বানাতে পারো এবং সেই শর্ট ফিল্ম যথেষ্ট অ্যাওয়ার্ডও পাবে যথেষ্ট সাইকোলজিক্যাল থ্রিলার তার কাহিনিটা ভালো মানে যে স্টোরিটা তো সেই স্টোরিটার মধ্যে ভীষণ দাম রয়েছে আমি তোমাদের অবশ্যই রেকমেন্ড করবো গল্পটা যে খুব একটা বেশি দাম নে মাত্র তিরিশ মিনিটের কাছাকাছি গল্পটা ছায়াপথ যে পোস্টারটা সেটাও বেশ ইন্টারেস্টিং গল্পটাও বেশ ভালো প্রত্যেকে এখানে পূজা তোমার রীতম কৌশিক সাহেব কাপুর শ্রী প্রত্যেকের অভিনয় তোমার বেশ ভাল লাগবে তবে এখানে বলার বিষয় ওই যে গল্পটা যে কাহিনিটা মানে যিনি লিখেছেন সেই কাহিনিটা কিন্তু জাস্ট ফাটাফাটি বিনোদ গল্পটা লিখেছে গল্পটা শুনে তুমি চমকে যান মানে শ্রেষ্ঠের দিকে এমন একটা যে করে এবং আমাদের বর্ধমান সমাজের ওপরই নির্ভর করে এই গল্পটা কিন্তু ভীষণ রকমভাবে লিখেছে এবং মনস্তত্ত্ববিদ ব্যাপারটাও ভীষণ রকমভাবে রয়েছে এর মধ্যে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং মিড নাইট হরিশন এমএস এস এর নাম একটা প্লে লিস্ট রয়েছে তো সেটাও ভিজিট করে এবং সেখানে তোমরা মিড নাইট হলো স্টেশনে যাবতীয় ইন্টারেস্টিং আপডেট সবার আগে পেয়ে যাবে এবং এই যে গল্পটা ছায়াপথ তার ইন্ডিংটা সেটাও এক্সপ্লেন করা রয়েছে তো সেটাও তোমরা দেখে নাও